যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফা শুরু হওয়া ফিলিস্তিনের যুদ্ধে হামাস ইসলামিক জিহাদ এবং কমিউনিস্ট গেরিলাদের হাতে নাজেহাল হতে দেখা গিয়েছে। ইসরায়েল সেনাদের এবার দখলদার সুনাদের পরাজয়ের পালা নতুন একটি বার্তা দিলেন ফিলিস্তিনের ইসলামিক ও কমিউনিস্ট গেরিলা যে মুখপাত্র। ফিলিস্তিন এবং ইসলামিক জিহাদ পিআইজে এর সামরিক শাখা আল কুস ব্রিগেনের মুখপাত্র আবু হামজা একটি টেলিগ্রাম বার্তায় যুদ্ধজয়ী হওয়া ঘোষণা দিলেন। সেই বার্তায় তিনি জানান, আমরা ঘোষণা করছি যে খান ইউনিস আল খারারা এবং গাজী নগরীর পূর্ব দিকে অগ্রসর হওয়া শত্রুপক্ষের যানবাহন এবং পরাজিত সেনাবাহিনীকে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে এবং আমাদের দ্বারা নিশ্চিত করেছে শত্রু সেনাদের মধ্যে অনেকেই হতাহত হয়েছেন। তিনি আরও জানান, আমরা গাজারা সমস্ত ফ্রন্টে আমাদের যুদ্ধের প্রস্তুতি দীর্ঘতা গর্ব এবং অবিচারিতা তার উপর জোর দিয়ে আল কুচ ব্রিগেনের ব্যাপারে মিডিয়া যাও প্রকাশ করে তা কবি নগণ্য শত্রুরা যতটুকু শুনে শুনতেন চাই ততটুকুই সমস্ত ফ্রন্ট লড়াই এবং সমস্ত যুদ্ধের সব দিকে আমাদের যুদ্ধরা শীর্ষে অবস্থানে আমাদের ভূমিতে লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের লড়াই হচ্ছে আমাদের মাতৃভূমির জন্য। আমরা যদি এই লড়াই থামিয়ে দিই তাহলে আমরা বিতাড়িত ছাড়া আর কোনো উপায় নেই। যুদ্ধ জয়ের ব্যাপারে ফিলিস্তিনদের আরও সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিজয় এনে দেবেন ইনশাআল্লাহ।